আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায় ডিজিটাল আগামীর প্রস্তুতির 7 নং সেশনে বা সেশন 7-এ পৃষ্ঠা 22 থেকে 23-এ রয়েছে কি আমার লেখার কপিরাইট নিশ্চিত করি। তো এই সেশনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে কিন্তু অধ্যায়ভিত্তিক ভিডিও দেওয়া হচ্ছে ধাপে ধাপে। তো তোমার বইয়ের প্রতিটা পৃষ্ঠায় যে সকল সমস্যা রয়েছে তার সমাধানগুলো তোমরা কিন্তু এই প্লেলিস্টগুলো থেকে খুব সহজেই পেয়ে যাবে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যার যেটা দরকার। দেখো, সেশন 7, আমাদের লেখা কপিরাইট নিশ্চিত করি। আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি হবে আমাদেরই লেখার সমন্বয়ে, তাই আমাদের লেখার উপর যেন আমাদের অধিকার বজায় থাকে সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। এছাড়া আমাদের নিবন্ধ লিখতে গেলে কিছু ছবি, উদ্ধৃতি বা গ্রাফিক্স ইত্যাদি প্রয়োজন হতে পারে, তাই কপিরাইট বিষয়ে আমাদের আগে থেকে সচেতন থাকা প্রয়োজন। সৃষ্টিশীল এবং মৌলিক কোনো কাজের উপর এর স্বত্বাধিকারের অধিকারী হচ্ছে কপিরাইট, অর্থাৎ কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন সৃষ্টিশীল কাজ স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া যদি অন্য কেউ ব্যবহার, পুনর্মুদ্রণ, অনুবাদ, প্রকাশ ইত্যাদি করে, তবে স্বত্বাধিকারী ওই ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। কপিরাইট আইনের আওতায় শাস্তিও জরিমানাও কিন্তু হতে পারে। সাহিত্য, শিল্পকর্ম, সঙ্গীত, চলচ্চিত্র, ভাস্কর্য, কম্পিউটার প্রোগ্রাম, নকশা, স্থাপত্য, আলোকচিত্র অথবা মৌলিকভাবে তৈরিকৃত সব কিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত হতে পারে। মৌলিক সৃষ্টিশীল কাজে ন্যায্য ব্যবহার বা ফেয়ার ইউজ কপিরাইট রেজিস্ট্রেশন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টিশীল কাজগুলো ব্যবহার, প্রকাশ, উপস্থাপন করা সম্ভব হয়। বিশুদ্ধভাবে সে ক্ষেত্রগুলো কী? যেমন কোনো সংবাদ বা তথ্যচিত্র, কোনো আলোচনা বা রিভিউ, কোনো কৌতুক বা প্যারোডি বা কোনো শিক্ষা বিষয়ক কন্টেন্ট। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় নতুন করে তৈরি করা কাজটি যেন মূল কাজের ছোট অংশ হয়, অর্থাৎ নতুন কাজটি যেন পূর্ণাঙ্গ ধারণা দিতে সমর্থ হয়। কিছু ছবি, গান, ভিডিও ইত্যাদি মৌলিক সৃষ্টিশীল কাজ হলেও সেগুলো সবার ব্যবহারের জন্য উপযোগী। ক্রিয়েটিভ কমন্স একটি অলাভজনক প্রাতিষ্ঠানিক উদ্যোগ যা এই সৃষ্টিশীল কাজগুলোকে বৈধ উপায়ে সবার ব্যবহারের উপযোগী করে দেয়। আমরা আজকে শ্রেণীকক্ষে বৈধ উপায়ে আমাদের নিবন্ধ বা আর্টিকেলের জন্য কোনো ছবির প্রয়োজন হলে তা শিক্ষকের সহায়তায় সবাই মিলে ডাউনলোড করে নিব। গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা কাজটি করতে পারি। দেখো, গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা কীভাবে কাজটা করবো সেটা এখন দেখাচ্ছে। তোমরা মনে করো তোমাদের ফোনের যে কোনো ব্রাউজারে যেতে পারো বা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে সরাসরি এখানে লিখতে পারো কি স্কুল কম্পাউন্ড। ঠিক আছে, এখানে অনেক সময় স্কুল কম্পাউন্ড লিখলে বাংলায় কিন্তু স্কুল প্রাঙ্গণে চলে আসতে পারে বা বিদ্যালয় প্রাঙ্গণ চলে আসতে পারে। তো স্কুল কম্পাউন্ড লেখার পর এখানে হচ্ছে এই অপশনটা পাবে, এখানে ক্লিক করলে আসবে কি ক্রিয়েটিভ কমন লাইসেন্স অথবা ব্যবসায়িক বা অন্যান্য লাইসেন্স। তারপর তোমরা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্সে ক্লিক করবে। করার পর হচ্ছে তোমরা চিত্রের মতো ক্রিয়েটিভ কমন লাইসেন্সে যেসব ছবি আছে শুধু সেগুলো দেখতে পারবে। ঠিক আছে, এই দেখো আমরা সার্চ দিয়েছিলাম, এখানে সার্চ দেওয়ার পর এসেছে কি স্কুল প্রাঙ্গণ বা স্কুল কম্পাউন্ড। তারপর যেরকম স্ক্রিনশট এসেছিলো এরকম আর কি সার্চের রেজাল্ট এসেছিলো সেটা আমরা স্ক্রিনশট দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এরকম আসার পর আমরা যে কাজটা করেছি, আমরা হচ্ছে এই যে উপরে দেখো ব্যবহারের অধিকার নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করেছি। এখানে ক্লিক করার পরে এরকম দুইটা অপশন আসছে, একটা হচ্ছে কি ক্রিয়েটিভ কমন লাইসেন্স, একটা হচ্ছে ব্যবসায়িক ও অন্যান্য লাইসেন্স। তো আমরা হচ্ছে এই যে ক্রিয়েটিভ কমন লাইসেন্সে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের তখন শুধুমাত্র এই ছবিগুলো আসবে যেগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, লাইসেন্স দেওয়া যাবে এমন ছবি বা যেসব ছবি তোমরা হচ্ছে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবে তোমাদের আর্টিকেলের জন্য। তো চিত্রে আমরা দেখলাম কি ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে এমন ছবি চলে আসবে গুগল সার্চে। তো প্রথমে আমরা গুগল হোম পেজে গিয়ে আমাদের প্রয়োজনীয় ছবির জন্য কিওয়ার্ড দিয়ে সার্চ দেব। এরপর ছবি বা ইমেজ অপশনে ক্লিক করব। আমাদের দেওয়া কিওয়ার্ডের জন্য গুগলে থাকা সমস্ত ছবি চলে আসবে। এগুলো সব কিছু কিন্তু বৈধ ব্যবহারের উপযোগী নয়। পেজের সর্বডানে টুলসে ক্লিক করলে ম্যাপ, রং, ধরন, সময়, ব্যবহারের অধিকার নামে কয়েকটি ট্যাব আসবে। তো ব্যবহারের অধিকার নামে ক্লিক করলে সমস্ত কিছু ক্রিয়েটিভ কমন লাইসেন্স ও ব্যবসায়িক ও অন্যান্য লাইসেন্স নামে তিনটি অপশন আসবে। এখান থেকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স অপশনে ক্লিক করলে যে ছবিগুলো আসবে সেগুলো বৈধভাবে ব্যবহার উপযোগী। এবার আমরা আমাদের প্রয়োজনীয় ছবি ডাউনলোড করে নেব এবং ব্যবহার করব। এক্ষেত্রে ছবির সাথে যদি ছবির ফটোগ্রাফার বা ওয়েবসাইটের নাম থাকে, ছবি ব্যবহার করার সময় সোর্স হিসেবে ফটোগ্রাফার বা ওয়েবসাইটের নাম কিন্তু উল্লেখ করতে হবে। তো আমাদের নিবন্ধ, আর্টিকেল বা ব্লগটি লিখতে আরেকটি সেশন পাবো, তাই আমাদের লেখা প্রকাশ উপযোগী করে তৈরি করার কাজটি দ্রুত শেষ করতে হবে। মনে রাখতে হবে আমাদের লেখায় কমপক্ষে একটি গ্রাফ বা চার্ট কিন্তু ব্যবহার করতে হবে। এখন এই গ্রাফ বা চার্ট তোমরা কীভাবে আঁকবে সেগুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি, যারা দেখোনি আগের ভিডিওটা থেকে উপাত্তের যে বিশ্লেষণ আছে সেটা দেখে নিতে পারো। বা এখানে আমরা পাই চার্ট আঁকা দেখিয়েছি, আমরা কীভাবে তোমরা যে বার চার্ট আঁকবে সেটাও দেখিয়েছি। সো তোমরা সেখান থেকে নিয়ে ধারণা নিয়ে কিন্তু তোমাদের এই কাজটা করে ফেলতে পারো। ঠিক আছে, পরবর্তী সেশনে আমরা হচ্ছে আমাদের বুলেটিন তৈরি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা তখন দেখলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় ডিজিটাল আগামীর প্রস্তুতির 7 নং সেশন
যেখানে আমরা 22 থেকে 23 পৃষ্ঠার আমার লেখা কপিরাইট নিশ্চিত করি এই সেশনটা নিয়ে আলোচনা করেছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।